মাদারীপুরে জনপ্রিয় হয়ে উঠেছে মশলাজাতীয় ফসল রসুনের আবাদ। জেলার চার উপজেলার কৃষকরা এখন ব্যস্ত সময় পার করছেন রসুন পরিচর্যায়। বন্যার কারণে জমিতে পলি পড়ায় এবছর রসুন চাষ ভালো হয়েছে। বাজারে চাহিদা ও ভালো দাম থাকায় কৃষকরা খুশি। এক বিঘা জমিতে রসুন আবাদে খরচ হয় 30 থেকে 35 হাজার টাকা আর লাভ হয় 1 লাখ টাকার ওপরে। কৃষি বিভাগের সহায়তা ও সুদমুক্ত ঋণের দাবি কৃষকদের। কৃষি বিভাগ থেকে যদি আমাকে একটু সহযোগিতা করত তাহলে মনে হয় আরো আগানো থাকতাম। 150 থেকে 120 মন রসুন হবে। তো আমি আশা করি যদি বাজার 2000 টাকা মন থাকে তাহলে আমি অনেক লাভবান হব। পলিপরণের কারণে রসুন মানে খুব ভালো হয়েছে। এর 2-5 বছরে হয় না, খুব ভালো হয়েছে আর খরচও কম এবার হয়েছে আর কি। আমার 40,000 টাকা খরচ হয়েছে। তো আল্লাহ যদি দেয় তো আমি 50-60 মন রসুন পাবো। এই বছর রসুন খুব আমি লাভবান। এবার রসুন খুব ভালো হয়েছে আর আগামীতে আরো রসুন বেশি লাগাবো। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জানালেন, প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় রসুন চাষে বীজ, সার সরবরাহ সহ সব ধরনের সহযোগিতা করা হয়েছে। মাদারীপুর জেলায় এবছর 3,400 হেক্টর জমিতে রসুন চাষ হয়েছে। এই রসুন চাষে এবছর আমাদের সরকার কৃষি বিভাগের মাধ্যমে প্রণোদনা এবং পুনর্বাসনের মাধ্যমে চাষিদেরকে সহযোগিতা করেছেন। বীজ, সার এবং অন্যান্য সহযোগিতা দিয়ে এবছর বন্যার কারণে জমিতে অনেক পলি পড়েছে, যার ফলে আমাদের এখন এই ফসলের যে চেহারা অনেক সুন্দর। আশা রাখছি যে এই ফসলটি এবছর ফলন অনেক ভালো হবে, চাষি ভাইরা অত্যন্ত সুন্দর একটা ফলন পাবেন। অন্যান্য ফসলের তুলনায় এই ফসলের ফলন অনেক ভালো এবং এটি বিক্রি করে চাষি ভাইরা অনেক বেশি মূল্য পান, যার ফলে যে সমস্ত চাষি ভাইরা রসুন চাষ করেন তারা অনেক সচ্ছল হয়ে উঠছেন। আশা রাখি আগামীতে চাষি ভাইরা এই রসুন চাষে উৎসাহিত হবেন এবং সচ্ছল হয়ে উঠবেন, এই প্রত্যাশা রাখি। মাদারীপুরে চার উপজেলায় এবছর রসুন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয় 3,600 হেক্টর জমি আর আবাদ হয়েছে 3,425 হেক্টর জমি। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।